করছিলাম যে 5 তারিখের যে উপনির্বাচন, সিপাহীজলার দুটো কেন্দ্র আপনারা সবাই জানেন, ধনপুর এবং বক্সনগরে। তো আজকে ইলেকশন হলো এবং আমরা যেভাবে আমরা ভেবেছিলাম যে বিশেষ করে ওখানে মাইনরিটি সম্প্রদায়ের লোক বেশি থাকে বক্সনগরে এবং ধনপুর দুটো জায়গায় ছিল, কিন্তু ওরা যেভাবে এবার ভোটদানে সবাই এগিয়ে এলো সত্যিই প্রশংসার দাবি রাখে। সকাল থেকেই লাইনে ছিল ওখানে, ধনপুরে তো এসটি সম্প্রদায়ের লোকও ছিল ওখানে, ওরাও এসছে এবং এত উৎসবের মেজাজে, যেটাকে বলে সেই উৎসবের মেজাজে সেখানে শান্তিপূর্ণ, যেটাকে বলে শান্তিপূর্ণ একটা ইলেকশন কাকে বলে ধনপুর এবং বক্সনগরে, সেটাই ওখানকার যারা ভোটদান ভোট প্রদান করেছেন তারা কিন্তু ওটা দেখিয়েছেন। আমি এত সুন্দর একটা এখানে নির্বাচন হয়ে গেল আজকে তারিখে, সত্যি আমি অভিভূত এবং এর জন্য ধন্যবাদ যাই যারা ওখানকার ভোট দান করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ইলেকশন কমিশন এত সুন্দরভাবে পরিচালনা করলো তার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আরক্ষা দপ্তরকে এবং অন্যান্য যারা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভ ছিল, যারাই থাকুক তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং গণতন্ত্র যে সত্যিকারের অর্থে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত আছে সেটা কিন্তু আবার সেটা প্রমাণ হলো এই দুটো ইলেকশন আজকে যে হয়ে গেল তার জন্য। তো এখানে দেখা গেল বক্সনগরে যে হেভি টার্ন ওভার এসছে, বক্সনগরে 89.20% মতো ভোট এসছে এবং ধনপুরে 83.96%। এটা এখন পর্যন্ত, হয়তো বা এটা আরও বাড়বে কারণ অনেক ক্যালকুলেট বিভিন্ন বুথ থেকে আসবে, তো আমার কাছে আপাতত এই পার্সেন্টেজটা এসছে। তো আমি এর জন্য আবার যারা ভোটদান করতে এসছেন এবং যারা ভোট দিয়েছেন এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই।